আমাদের দৈনন্দিন প্রয়োজন এবং টাকা পয়সা লেনদেনের জন্য ব্যাংক চেক খুব গুরুত্বপূর্ণ জিনিস, তাই এটি কীভাবে ফিল আপ করবেন সেটি আজকে ভিডিওতে দেখব। আজকে আমরা দেখব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেক ফিল আপ। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নোটিফিকেশান অল সিলেক্ট করে পাশে থাকুন, সব ভিডিও সবার আগে দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া চেক। তো এই চেকটা কী করে ফিল আপ করবেন আজকে সেটাই আমরা দেখে নেব। তো চলুন দেখে নেওয়া যাক চেক কীভাবে ফিল আপ করবেন। উপরের কোণে ডান দিকে দেখুন লেখা রয়েছে ডেথ, মান্থ, ইয়ার। এখানে আপনি ডেথ যে ডেটটা ইস্যু করতে চাইছেন সেই ডেটটা বসিয়ে দেবেন। আমি দেখুন ডেটটা বসিয়ে দিয়েছি। এই চেকের ভ্যালিডিটি হচ্ছে 3 মাস। যে ডেটটা দিচ্ছেন সেই ডেট থেকে 3 মাসের মধ্যে আপনি চেকটা ব্যবহার করতে পারবেন। তারপরের লাইন আসছে দেখুন পে। এখানে যেহেতু আমি নিজেই টাকাটা তুলবো তার জন্য সেলফ লিখেছি, অন্য কাউকে কর্মারফত দিতে চাইলে তাহলে এখানে তার নাম বসিয়ে দেবেন। পরের লাইনে আছে দেখুন যে টাকাটা আমি তুলতে চাইছি সেই অ্যামাউন্টটা, এখানে ডিজিটে বসাবেন। আমি 10,000 টাকা তুলতে চাইছি তাই 10,000 বসিয়েছি। এখানে কথায় লিখে দেবেন 10,000 only। এবার নিচের লাইনে দেখুন প্লিজ সাইন অ্যাবভ, এখানে আপনার সই করতে হবে, ঠিক এই জায়গাটায় আপনাকে সই করতে হবে। তো এখানে আপনি সই করে দেবেন, তাহলে চেকের সামনের পাতা ফিল আপ কমপ্লিট হয়ে গেল। আর যখন চেক ফিল আপ করবেন তখন ধৈর্য ধরে এবং মাথায় রাখবেন কোনো রকম দুবার ধরে এক লেখা দুবার বা ওভার রাইট বা ভুল কোনোভাবে লিখবেন না, তাহলে চেকটা বাউন্স হবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে ফাইন কেটে নেবে। তো চলুন এবার আমরা পরের পেজটা দেখে নেব। তো আমরা চলে এসেছি পরের পেজটায়, চেকের ঠিক উল্টো পাতায়। ওখানে আপনার সাদা পেজটা থাকবে, সেখানে আপনি দুই জায়গায় সই করবেন এবং নিচে আপনার কমিউনিকেশনের জন্য মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, দিয়ে স্টেট ব্যাংকের ব্রাঞ্চে আপনার চেকটি জমা করে দেবেন। তাহলে হয়ে গেল আপনার চেক কমপ্লিট। তো ভিডিওটি ভালো লাগলে সবার সাথে লাইক করবেন, শেয়ার করবেন ও কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সব ভিডিও সবার আগে দেখতে। ধন্যবাদ।